আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে। সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসি টিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে চলছে আন্দোলন। রবিবার এই ইস্যুতে পথে নামল মহিলা কংগ্রেস। রবিবার রায়গঞ্জ শহরের ঘড়িমোর এবং বিদ্রোহী মোড়ে চলে বিক্ষোভ। নারী সুরক্ষার দাবিতে সরবরাহ মহিলা কংগ্রেস নেতৃত্ব। জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী নার্গিস খাতুন জানিয়েছেন, আরজিকর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। যে মহিলা চিকিৎসকের মৃত্যু হয়েছে তার বিচার চাই, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আজকে আমরা মহিলা কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি নিয়েছি, একটাই কারণ যে 8 তারিখে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের একটা নাম করা আরজিকর হসপিটাল, সেখানে আমাদের একজন জুনিয়র মহিলা ডাক্তার মৌমিতা দেবনাথ কর্মরত অবস্থায় যেভাবে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, এইভাবে নৃশংসভাবে যদি হত্যা করা হয়, খুন করা হয়, তাহলে আমাদের রাজ্যটা কি অবস্থায় আছে। সেই জন্যই কিন্তু আজকে আমরা মহিলারা পথে নেমেছি যে একজন মায়ের কাছ থেকে একজন মহিলা ডাক্তারকে কিভাবে কোল থেকে নিয়ে নিল, বিশেষ করে যারা কর্মরত অবস্থায় ছিল, ওখানে যে সিভিক ভলেন্টিয়ারের দায়িত্বে ছিল সঞ্জয় রায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে নাকি এই ঘটনার সঙ্গে জড়িত। তা আমাদের মনে হয় শুধু সঞ্জয় রায় নয়, তাকে ধরেছে আমরা খুব খুশি, তার শাস্তি হোক, এমনকি ফাঁসি হোক। আরও যারা মেডিকেল কর্তৃপক্ষ যারা জড়িত আছে, অবিলম্বে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জের ঘড়িমোড়ে পথসভা করল সহমর্মী নামের একটি অরাজনৈতিক সংগঠন। আরজিকরে মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে রবিবার সরব হন সংগঠনের সদস্যরা। যে খবরগুলো আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যেভাবে একজনকে ধরা হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী তার কাছে আমরা পৌঁছাতে চাই যে এইরকম ঘটনা যেন পশ্চিমবঙ্গের বুকে না ঘটে, এবং যে আশঙ্কাগুলো আছে তারপরে তাদের যদি এইরকম পরিণতি হয়, তাহলে আমাদের মায়েরা, মা বাবাদের কাঁদবে, আমরা আমাদের মেয়েদেরকে বিশেষ করে কোথায় পাবো। মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে এখন সংবাদ শিরোনামে আরজিকর মেডিকেল কলেজ, কিন্তু এর মাঝেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন রায়গঞ্জের এক মহিলা চিকিৎসক। জুলাই মাসের 13 তারিখ, অর্থাৎ আরজিকর কাণ্ডের প্রায় মাসখানেক আগে রায়গঞ্জের বুকে দিনের আলোয় শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি। তার এই অভিযোগ ঘিরে সরগোল রায়গঞ্জে। ঘটনার পর রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও অধরা অভিযুক্ত কোথায় দাঁড়িয়ে চিকিৎসকদের নিরাপত্তা, প্রশ্ন তুলেছেন বেসরকারি নার্সিংহোমে কর্মরত ওই চিকিৎসক। আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে প্রতিটি জেলায়। উই ওয়ান্ট জাস্টিস আওয়াজ তুলছেন আন্দোলনকারীরা।
আরজিকরের ঘটনা তুলে ধরেছে নারী নিরাপত্তার বড় প্রশ্ন। কিন্তু এই ঘটনার মাঝেই সামনে এলো এক চাঞ্চল্যকর অভিযোগ। আজ থেকে প্রায় মাসখানেক আগের কথা, খোদ রায়গঞ্জের বুকেই দিনের বেলায় কর্মক্ষেত্রে যাবার পথে রাস্তার মধ্যে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন এক মহিলা চিকিৎসক। আরজিকরের ঘটনা সামনে আসতেই এবারে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন রায়গঞ্জের বেসরকারি হাসপাতালে কর্মরত ওই মহিলা চিকিৎসক। তিনি এখনও সেই ঘটনার কথা ভাবলেই স্তম্ভিত হয়ে যান। ঠিক কি ঘটেছিল নিগৃহীতা ওই মহিলা চিকিৎসক জানিয়েছেন, গত 16 জুলাই বেসরকারি হাসপাতালে আসার পথে রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় এক যুবক তাকে ধরে অভব্য আচরণ করে, তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। যদিও সাহসিকতার সাথে তিনি ছাতার বাঁট দিয়ে অভিযুক্তকে আঘাত করেন, এরপর পালিয়ে যায় অভিযুক্ত। আশ্চর্যের বিষয়, এই ঘটনার বিবরণ জানিয়ে তিনি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া অভিযুক্তের একটি ছবিও থানায় দিয়েছিলেন, কিন্তু আজও অধরা অভিযুক্ত। কোনো বড় ঘটনা ঘটার আগে কি পুলিশ অভিযোগের গুরুত্ব দেবে না? প্রশ্ন ওই মহিলা চিকিৎসকের। নিরাপত্তা নিয়েও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আমার অভিযোগ হচ্ছে, আরজিকরের ঘটনাটা তো আপনারা সবাই নিউজে দেখতে পাচ্ছেন কি হচ্ছে, এরকম মানে হতেই পারে। বেসিক্যালি আমাদের, আমি একজন চিকিৎসক, আমারও মনে হয় না যে আমাদের কোনো সিকিউরিটি আছে। হ্যাঁ, মেয়ে হিসেবে বলবো, বাট ছেলেদেরও নেই, দেখছেনই তো, পেশেন্ট পার্টি এসে পিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। এনআরএসে যেই ঘটনাটা হলো কিছুদিন আগে, তো মানে আমার প্রবলেম হচ্ছে আমাদের সিকিউরিটি কবে দেওয়া হবে, বিকজ আমারও এখানে এরকম একটা জিনিস হয়েছিল, ঘটেছিল লাইক ওয়ান মান্থ আগে, এক মাস আগে, যখন আমি বেসিক্যালি হসপিটাল আসছিলাম ডিউটি করতে, জাস্ট হসপিটালের সামনেই একজন আমার সাথে মানে জবরদস্তি বা কিছু ওরকম করার চেষ্টা করেছিল। তাতে আমি কি করেছিলাম, আমার কাছে ছাতা ছিল, আমি ছাতা দিয়ে প্রচুর পিটিয়ে টিটিয়ে তাকে ভাগিয়ে দিয়েছিলাম বেসিক্যালি। তো একজন ছিল, তাই জন্য আমি হ্যান্ডেল করতে পেরেছিলাম। ইট ওয়াজ ব্রড ডে লাইট, যার জন্যে তার খুব হয়তো ভয় টয় পেয়েছিল, বিকজ পুরো ওপেন জায়গা ছিল রাস্তার মাঝখানে, তাই জন্যে পালিয়ে গেছিলো। এবার কথা হচ্ছে, যদি আমারও সেই মেয়েটার মতো, যে আমার বোন হবে অবভিয়াসলি, জুনিয়র হবে, তার মতো যদি আমার অবস্থা হতো, তখন কে আসতো? কেউ তো কিছু করতেই পারতো না। তার সিকিউরিটি একেবারেই নেই, সেখানে পুলিশকে বলা হয়েছে, এক মাস হয়ে গেছে, এখনও কাউকেই ধরা হয়নি। আমি পুরো ডিটেলসে তার মানে যেরকম দেখতে কি সব কিছু ডেসক্রিপশন দিয়েছিলাম, তারপরে সিসিটিভিতেও তাকে মানে সে সাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে সেই ফটোটাও তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাকে এখনো ধরা হয়নি। কিন্তু সিকিউরিটিটা আগে দেওয়া উচিত, বিকজ আমরা কি এখন ওয়েট করবো যে আমাদেরও এক্সট্রিম পর্যায়ে কিছু একটা হবে, তার জন্যে ওয়েট করতে হবে, তারপরে পুলিশ কিছু করবে, বা এরকম হলে তো হবে না। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডক্টর শান্তনু দাস। রায়গঞ্জের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন শান্তনুবাবু। কেন এখনো পুলিশ অভিযুক্তকে ধরতে পারলো না, প্রশ্ন তুলেছেন তিনি। তারপরে আমাদের তদন্তের আশ্বাস দেওয়া হয়, আমরা জেলার সব জায়গায়তে, সব উঁচু লেভেলে সব জায়গায় আমরা জানিয়েছি। তারপরে ইনিশিয়ালি পুলিশের পক্ষ থেকে কিছু স্টেপ নেওয়া হয়, এখানে ওরা লাগাতার পেট্রোলিং করে কিছু গ্রেপ্তারের চেষ্টা করা হয়, প্রথম দিকে আমরা কিছু অ্যাক্টিভিটি দেখতে পাই, কিন্তু তারপর সময়ের সাথে সাথে কিন্তু আর কোনো কিছু হয়নি বা আমাদের কেউ কিছু জানানো হয়নি প্রশাসনের তরফ থেকে যে আমরা দোষীকে ধরতে পারছি বা পারিনি, এর কিন্তু কোনো রকম আপডেট আমাদের কাছে নেই, যেটা কিন্তু খুব দুঃখজনক। অধিকাংশ ক্ষেত্রেই যেটা আমরা দেখি, পুলিশ বিভাগ থেকে বলা হয়ে থাকে তারাও নানা রকম চাপের মধ্যে রয়েছে, সেই গুরুত্ব একটা ঘটনা যখন অতি বড় আকারে ধারণ করে, যেমন যেটা আমরা দেখলাম আরজি করে, যখন মেয়েটি মৃত্যু হয়ে গেল, অলরেডি অত্যাচার তার উপর, পাশবিক অত্যাচার হয়ে গেল, তারপরেই একটা জিনিসকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তার আগের ঘটনাটাকে গুরুত্ব না দেওয়ার একটা প্রবণতা কিন্তু আমার মনে হয় ঘটছে। আর আরেকটা কথা বলবো আপনাদের কাছে, যে আপনারাও জানেন সাংবাদিক হিসাবেও, যে 100টা কেস যদি ঘটে, তার মধ্যে একটি মেয়ে কিন্তু এগিয়ে আসে প্রতিবাদ করতে,
যদি 101টা কেসও আপনার রেজিস্টার্ড হচ্ছে, তার মানে পিছনে কিন্তু 99টা ঘটনা কিন্তু পিছিয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে, সেই জায়গাটা কিন্তু আমাদের ভাবার বিষয় আছে। দ্বিতীয় হচ্ছে দিনের বেলা 10টা 20, রাত্রিবেলা এই ধরনের ইনসিডেন্ট আমরা বুঝতে পারি, দিনের বেলা যখন কেউ এই ধরনের ইনসিডেন্ট করছে তখন সবার আগে মাথায় রাখতে হবে যে কোনো ড্রাগের এফেক্ট কিনা, অ্যালকোহলের এফেক্ট কিনা বা মেইনলি ড্রাগস। তো সব দিক থেকে যদি অ্যাটাক না করা যায় এই ধরনের ঘটনাকে, অফেন্ডারকে, অ্যাকিউজডকে, তাহলে আলটিমেটলি কিন্তু আর্জি করার মতো ঘটনা কিন্তু ঘটতে থাকবে। আমাদের মা বোন মেয়ে কেউ কিন্তু সেফ না সোসাইটিতে। এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডল জানিয়েছেন, পুলিশ তৎপরতার সাথে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। ব্যাপারটা হচ্ছে যে সাধারণত আমাদের এই এলাকাতে এবং আশেপাশের যে সমস্ত ওয়ার্ড আছে, সাধারণত এখানে অনেক নার্সিংহোম হচ্ছে, ডাক্তার আছে, কোনোদিনই এরকম ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হঠাৎ করে আমরা গত এক মাস আগে একটা ঘটনা এরকম আমাদের কানে আসার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এবং আমরা ওয়ার্ডবাসীর তরফ থেকে আমরা সেই ঘটনার পূর্ণ তদন্ত করি এবং আমরা চেষ্টা করি যে যে দোষী তাকে ধরবার জন্য। সিসিটিভি ফুটেজে তার মুখ খুবই অস্পষ্ট এবং আমার বিশ্বাস আমাদের পুলিশ যথেষ্ট তৎপর আছে এবং পুলিশ প্রশাসন এটা সঠিক তদন্ত করে এর সুরাহা করবে। এবং এই ঘটনার পর থেকে আমরা আমাদের ওয়ার্ডের যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে আমরা তৎপর রেখেছি যে ভবিষ্যতে এরকম ধরনের ঘটনা ঘটার আগেই যাতে আমরা তাকে ধরতে পারি। যে সমস্ত জনবহুল এলাকা আছে সেই জনবহুল এলাকার পাশাপাশি যেই সমস্ত গলি একটু নির্জন সেই গলিতে আমরা যথেষ্ট নজরদারি রেখেছি এবং পুলিশ প্রশাসন টাউনের যে পার্টি আছে, ডিসি পার্টি আছে, তারা এই যে সমস্ত গলিগুলো আছে যেগুলো একটু নির্জন সেগুলোতে নিয়মিত রাউন্ড মারছে। আমরা চেষ্টা করছি যে এই ধরনের ঘটনা যেন আমাদের রায়গঞ্জ পৌরসভা এলাকায় কখনোই না ঘটে এবং পুলিশের উপর আমার বিশ্বাস আছে। হয়তো সময় লাগছে যেহেতু ছবিটা অস্পষ্ট, কোনো নিরীহ লোককে ধরে শাস্তি দিয়ে দেওয়াটা কখনোই কাম্য নয়। আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের তরফ থেকেও এবং পুলিশ প্রশাসনের তরফ থেকেও, আশা করি যেই দোষী থাক ধরা পড়বে। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ। গত 23 জুলাই কেন্দ্রের এনডিএ সরকার বাজেট পেশ করেছে, সেই সম্পর্কে সাধারণ মানুষকে বিশদে বোঝাতে রায়গঞ্জে অনুষ্ঠিত হল বাজেট পে চর্চা। রবিবার সুপার মার্কেটে অবস্থিত চেম্বার অব কমার্সের সভাকক্ষে এই বাজেট পে চর্চা নিয়ে সেমিনার করা হয়, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আর্থিক উপদেষ্টা তথা বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক লাহিড়ি। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, এই কর্মসূচির প্রমুখ বিভাস বিশ্বাস সহ অন্যান্যরা। বাজেট একটা জিনিস, এতে সব মানুষকে ছোঁয়া। জিএসটির চেঞ্জ হলে জিনিসপত্রের দাম কমে, ইনকাম ট্যাক্স বাড়লে কমলে মানুষের ট্যাক্স বাড়ে কমে, উন্নয়ন রাস্তার খাতে সরকার খরচা করলে মানুষের সুবিধে হয়। এ সম্বন্ধে আমার উত্তর দিনাজপুরের মানুষের একটা কৌতূহল ছিল, তাতে আমি আমাকে এরা বলে অনুরোধ করেছিলেন যে এই চেম্বার অফ কমার্স কিছু যুবক কিছু মহিলা এদের সঙ্গে যদি একটা মিটিং করে একটু বোঝানোর চেষ্টা করি। কতটা বোঝাতে পেরেছি জানি না, বাজেট অত্যন্ত দুরূহ জিনিস। বাজেটে যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো যেমন এমপ্লয়মেন্ট লিঙ্ক ইনসেন্টিভ, যেমন শহরে আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপর সৌর বিদ্যুৎ প্রকল্প, তারপর ওই অমৃতসর কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডোর
তারপর কৃষি সংক্রান্ত যে উন্নত মানের বীজ, এত উর্বর জায়গা এটা তুলাইমালির জেলা। আমার কেমন ধারণা উত্তর দিনাজপুরের মানুষ যদি যে হোক প্রতিজ্ঞা নিয়ে এই সব প্রকল্পে সাহায্য নেওয়ার চেষ্টা করি, এখানে উন্নয়ন ত্বরান্বিত হবে, ভালো লোকগুলো তো বুদ্ধিমান, কর্মঠ, সৎ। উত্তর দিনাজপুরের ভবিষ্যৎ আমি মনে করি খুবই উজ্জ্বল। হিউম্যান রাইটস ফোর্স নামের একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে রবিবার সামাজিক কর্মসূচি গ্রহণ করা হলো রায়গঞ্জে। এদিন রায়গঞ্জের 13 নম্বর কমলাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মুখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সকলেই। এরপর অনুষ্ঠিত হয় স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং আইনি সহায়তা শিবির। আয়োজক সংস্থার জাতীয় সভাপতি সৌরভ নন্দী জানিয়েছেন, সারা বছরই কর্মসূচি চলে তাদের, পাশাপাশি কিছু স্কিল ডেভেলপমেন্ট কাজের সূচনাও করা হয়েছে এদিন। আজকে আমাদের কর্মসূচি বলতে আজকে আমাদের বিশেষ করে হেলথ ক্যাম্প চলছে এবং তার সঙ্গে আইনি পরিষেবাও চলছে। আমরা কিছু ফ্রিতে স্কিল ডেভেলপমেন্টও নিয়ে এসেছি, তারও আজকে আমাদের সূচনা হচ্ছে। এবং এই আইনি পরিষেবা এবং হেলথ ক্যাম্প আমাদের সারা বছর 365 দিনই চলবে এই রায়গঞ্জ মানুষের জন্য এবং পশ্চিমবাংলার মানুষের জন্য। উদ্দেশ্যটা যদি একটু বল। উদ্দেশ্য হলো দেখুন, আমরা চাই যে চিকিৎসা ব্যবস্থাটা গ্রামের দিকের মানুষ আরও ভালোভাবে পরিষেবা পাক এবং চিকিৎসা ব্যবস্থাটা আরও উন্নতি হোক গ্রামগঞ্জের দিকে। আর আমাদের উদ্দেশ্য এটাই যাতে মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়, এটুকুনি আমাদের উদ্দেশ্য, তাদের প্রাণ রক্ষা করা। ডাক্তাররা তো থাকছেন আমাদের অলরেডি, কলকাতার কিছু মেডিকেল কলেজের ডাক্তাররা এসে উপস্থিত হয়েছেন, এর মধ্যে আই ডাক্তাররা শিলিগুড়ি থেকে এসছেন এবং আগামী দিন সাউথ ইন্ডিয়া মানে ভেলোর জাতীয় সব ওখানকার যে ডাক্তাররা আছেন তারা এখানে পরিষেবা দেবেন। এখানকার লোকাল ডাক্তার আমাদের আছেন প্রত্যেক কজনই, এই রায়গঞ্জের যে লোকাল ডাক্তাররা আছে ডিএন মজুমদার, উনি তো আমাদের পুরো বিষয়টা সাপোর্ট করছেন। বিদ্যুৎবাবু আছেন উনিও সমর্থন করছেন, বিদ্যুৎ ঝা, আরও এখানকার লোকাল সব ডাক্তাররাই আমাদের সমর্থন। এবারে নজর রাখবো খেলার খবরে। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় শনিবার থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে স্বর্গীয় রথীন্দ্রনাথ সরকার স্মৃতি মহিলা ফুটবল প্রতিযোগিতা। শনিবারের উদ্বোধনী ম্যাচে গোয়ালপুকুরের নন্দঝাড় ছাত্র সমাজের কাছে 8-0 হারের পর রবিবারও হারের মুখে পড়ল ডেঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমি। রবিবার রায়গঞ্জ স্টেডিয়ামে আজিমা ফুটবল একাডেমির বিরুদ্ধে মাঠে নামে ডেঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমি। এদিনের খেলায় 2-0 ডেঙ্গাপাড়া আদিবাসী মহিলা ফুটবল একাডেমিকে হারিয়ে জয়লাভ করে আজিমা ফুটবল একাডেমি। এদিন আজিমা ফুটবল একাডেমির পক্ষে গোল দুটি করেন সোনালী মার্ডি এবং রচনা মার্ডি। এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পায় আজিমা ফুটবল একাডেমির সোনালী মার্ডি। রায়গঞ্জ স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে মোট 3টি দল। লীগ ফরম্যাটে সোমবার পর্যন্ত চলবে প্রতিযোগিতা। সোমবার শেষ দিনের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গোয়ালপুকুরের নন্দঝাড় ছাত্র সমাজ বনাম কানকির আজিমা ফুটবল একাডেমি। দুটি দলই একটি করে ম্যাচে জয়লাভ করেছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।